মেলাঘর বিদ্যুৎ দপ্তরের উপর আক্রমণ। আক্রমণ করা হয় বিদ্যুৎ দপ্তরের জিআরটিও কর্মচারী তপন চৌধুরীর উপর। ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরের চেয়ার টেবিল টেলিফোন রিসিভার সহ অন্যান্য সামগ্রী। ঘটনা গতকাল রাত্রে 10 ঘটিকার সময়। মেলাঘরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য দপ্তরের কর্মীরা দিনরাত কষ্ট করে পরিশ্রম করে প্রতি ক্ষেত্রে বিপদ ও ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টি অপেক্ষা করে আমাদেরকে বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে। সামান্য ভুল ত্রুটি থাকতে পারে তার মানে এই নয় তাদের উপর আক্রমণ করা। ঠিক তেমনই গতকাল রাত্রে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের উপর মেলাঘর মাস্টার পাড়ার 10-12 জন যুবক মেলাঘর বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে বিদ্যুৎ দপ্তরের জিআরটিও কর্মী তপন চৌধুরীকে বলে আমাদের মাস্টার পাড়ার বিদ্যুৎ এখনও যায়নি কেন। তখন বিদ্যুৎ দপ্তরের কর্মী তপন চৌধুরীকে বলেন কলাক্ষেত আজকে 4 দিন ধরে বিদ্যুৎ নেই, অফিসের সব স্টাফ কলাক্ষেত গিয়েছে ওখানে লাইন ঠিক করার জন্য। তপন চৌধুরী আরও বলেন ওই মাস্টার পাড়ার ছেলেগুলোকে বলে 10 মিনিট অপেক্ষা করুন, আমাদের স্টাফ চলে আসবে, 10 মিনিটের পর আপনাদের বিদ্যুৎ চলে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাস্টার পাড়ার ওই যুবকগুলি বিদ্যুৎ দপ্তরের কর্মী তপন চৌধুরীর গালে চড় মারে এবং অফিসের চেয়ার টেবিল টেলিফোনের রিসিভার অন্যান্য সামগ্রীগুলি ভাঙচুর করে। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে মেলাঘর থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়। ঘটনাটি মেলাঘর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মেলাঘর থানার নজরে নিয়ে আসে। ভাই কি হয়েছে ঘটনাটা? আমি যখন আসি তখন আয়া বসি, এমনি মাস্টারবাড়ি থেকে লোক আসে, আসে যা ক স্টাফ কই, আমি স্টাফ তো কলাগাত গেছে 10 মিনিট আইতেছে, কো 10 মিনিটে তো অক্ষণ কারেন্ট দিতেই গো, আমি কি আর তারা না এলে কি কারেন্ট দন যাবনি, এইটা কয়েছি যা ধীরম করে আমার একটা সর মারছে, আমি কি আমার মায়ের কি দিব, এই স্টাফ না এলে না এলে কি তোমার কারেন্ট দন যাবনি, এরপর দা আবার কথা বলবি আবার মারো, এটা কয়েছি, এরপর দা আমি একটু সাইড হয়ে গেছি গা, তারা বাং শুরু করতেছে, এরপর আমি বাইরে হয়ে গেছি অফিস থেকে। লোকটি চিনছেন নাকি? লোকটি তো মুখ চিনা চিনি, অনেকটি লোক আসলো তো। তারা টোটাল মানে কতজনের একটা আনুমানিক? 10-12 জন, কেউই হাফ প্যান্ট পরে আছে, কেউই মত অবস্থা ছিল, মূর্তি বিসর্জন করছে। এরা কই? এরা মানে এদের বাড়ি কোন জায়গায়, কোত্থেকে আসে এরা? মাস্টার পাড়া আর কি, এই মেলাঘর মাস্টার পাড়া। মেলাঘর মাস্টার পাড়া। এই বিষয়ে আপনারা পুলিশের ইনফর্ম করছেন? থানা করছে, করছে। থানার ভিতরে কোনো মামলা হইবে নি? এটা কালকে হইব আর কি, স্যার তারও যোগাযোগ করছে। এখন কী চাইতে আছেন? তখন আমরা বিচার চাই, বলে এইভাবে আক্রমণ হইতেছি, আমরা লাইন পরিশ্রম করতেছি, দিনটাই কাটতেছি, খানা দানা নাই, স্টাফ কম, এরপর এক দিয়ে উরমাই গেলে কেমতলিক তারা বা মাস্টারভার তারা উরুসুলি করে আমরা হেদিয়ে গেলে আমরা আক্রান্ত হই, মানে এদিকে তেহেদিকে এক লোকে তার লাইনটা উড়ান জানা, এদিকে উঠাইয়া হেদিকে যেতে হয়, এদিকে উঠাইয়া এদিকে আইতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।